এইটা বলা হয়ে গেলে না, মাটি দেওয়া হয়ে গেলে কেউ আর থাকে না ওই কবরস্থানে। আপনাদের থেকে থাকে কি জানি জানি মনে হয় থাকে না, থাকে না না থাকে না, কেউ থাকে না রে ভাই। আমি রসুল জানাচ্ছি, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর অন্য কারো কথা নয়, আমি রসুল, আমি মহামানুষ, সেই রসুল তোমাদেরকে জানাচ্ছি। কি জানাচ্ছে? ইন্নাল কোরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাতি يَنشَقُّ عَنْهُ عَقْلُهُ كَالرَّجُلِ الشَّاحِبِ। রসূল আমার বললেন দাফন হয়ে যাবে মানুষ, মানুষ দাফন হয়ে যাওয়ার পরে তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে সব ওই কবরস্থান থেকে পালিয়ে আসবে। মান রব্বুকা মা দীনুকা মান নবীউকা, প্রশ্ন হবে না, হ্যাঁ কেউ থাকবে না, তখন এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। তাই রসূল বলছে ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু, এই কুরআন পড়নেওয়ালা যে তার সঙ্গে কুরআন গিয়ে সাক্ষাৎ করবে কিরকম, যে কার রজুলের সাহিব, একজন ফুটফুটে আকৃতি রূপওয়ালা মানুষের আকৃতি ধরে ওখানে গিয়ে জিজ্ঞাসা করবে, বলবে হাল তাআরিফুনি, কি গো কবরওয়ালা তুমি আমাকে চিনতে পারছ? কবরওয়ালা বলবে যে মা উরিফুকা, না না আমি তো তোমাকে কোনোদিন দেখিনি, কোনোদিন আমি তোমাকে পৃথিবীর জমিনে দেখিনি, আমি কি করে চিনবো, আমি তোমাকে চিনতে পারছি না। ভাইয়ারা আমার মজার ব্যাপার হলো ফায়াকুলু, তখন ওই ফুটফুটে চেহারাওয়ালা বান্দাটা বলতে থাকবে এ কবরওয়ালা আল্লাহর বান্দা তুমি শোনো, আনা সাহিবুকাল কুরআন, আমি আল্লাহর কুরআন আর অন্য কিছু না, পৃথিবীর জমিনে তুমি আমাকে ভালোবাসতে, আমাকে নিয়ে বুকে ধরতে, চুমু খেতে, আদর করতে, তেলাওয়াত করতে, আজকে এই অন্ধকারের জন্য কবরে তোমার কাছে কেউ নাই, তোমার কাছে সব চলে গেছে, আর আমি কোরআন আজকে তোমার কাছে থেকে যাব, তোমার সাথে হয়ে যাব, এই কবর থেকে আমি কোথাও যাব না। কোরআন বলছে ভাইরা শুনুন, আল্লাযী আগমাতুকা ফিল হাওয়াজিদ, এই কোরআনের বিধি বিধান মেনে তুমি রমজান মাসে রোজা রাখতে, রোজা রাখার কারণে তুমি খোদাত্মাগুলোকে হজম করেছো, এই কবরওয়ালা তুমি অনেক পিপাসাকে হজম করেছো, ওয়া আসহারু তুলাইলাকা, আর রাত্রে তোমার আরামের ঘুমটাকে হারাম করে সেহরি খেয়েছো। খেতে হয় না আমাদের সেহরি? হ্যাঁ সেহরি খেতে হয়, এই রোজা রাখলে আমাদের খিদে তো অবশ্যই লাগে, পিপাসও লাগে, সবগুলো কি আল্লাহর দিকে তাকিয়ে আমরা সব হজম করে দেই না? আচ্ছা এই